ডিয়ার ভিউয়ার্স, বাংলাদেশের রেলওয়েতে বিনিয়োগ করতে চায় জার্মানি। যশোরের নাভারন থেকে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ সহ বাংলাদেশের রেলওয়েতে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। বৃহস্পতিবার বাংলাদেশের রেলপথমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজনের সাথে রেলভবনে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহেলস সৌজন্য সাক্ষাৎকালে এসব আগ্রহের কথা জানান। এই সময় রেলপথমন্ত্রী রেলওয়ের বর্তমান অবস্থান তুলে ধরে বলেন, বর্তমান সরকার রেল খাতকে অধিক গুরুত্ব দিয়েছে। 2011 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন। মন্ত্রী বলেন, একটি দেশের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। রেলওয়েতে অনেকগুলো প্রকল্প বর্তমানে চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হচ্ছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হচ্ছে, এছাড়া যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ সহ অনেক প্রকল্প চলমান রয়েছে। রেলপথমন্ত্রী বলেন, বেশিরভাগ সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, এছাড়া মিটার গেজগুলোকে ডুয়েল গেজে রূপান্তর করা হচ্ছে, সারা দেশের জেলাগুলোকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। রেলপথমন্ত্রী জার্মান রাষ্ট্রদূতকে জার্মানির উচ্চ প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে রেলওয়েতে বিনিয়োগের আহ্বান জানান। এছাড়াও জার্মানিতে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য অনুরোধ জানান। অনুরোধের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত বিনিয়োগ সহ প্রশিক্ষণের বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে আশ্বাস দেন। রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে সাতক্ষীরা 2 আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তো এই ছিল আজকের এই পুরো ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এই টপিকটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।